তোর মা মরার সময় তোকে সাথে করে নিয়ে গেল না কেন কতবার যে কথা শুনেছি তার হিসাব করা হয়নি তখন আমার শিশু মন বুঝতে না পেরে মাকে প্রশ্ন করে বসলাম তুমি তো আমার মা তবে এ কথা কেন বলো তোর মতো অজাতকে আমি পেটে এ কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে হাঁ করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছি মা দৌড়ে গিয়ে কোথা থেকে যেন একটা কাঁচের ফ্রেমে করা মাছ বয়সী এক মহিলার ছবি হাতে দিয়ে বলল এই তোর মা নিজে তো মরে গিয়ে বেঁচে গেছে আর আপদটাকে রেখে গেছে আমার আমি কোনোভাবেই হিসাব মেলাতে পারছি না কোনটা আমার মা যে ঘরে আছে নাকি যে ছবিতে আছে তবে কি খেলার সাথে অরুণার কথা সত্যি ও একবার বলেছিল তোর মা মরে গেছে আর ঘরে যে আছে ওটা তো সৎ মা খেলা ছেড়ে দৌড়ে এসে মাকে বললে মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল অরুণা মিথ্যা বলেছে তবে মা কেন আজ মিথ্যা বলল সমাধান খুঁজতে বাবার কাছে গেলাম বাবার করুণ চাহনিতে আমার দিকে তাকিয়ে বলল মা কখনো মিথ্যা বলতে পারে না ঠিক তাই মা আমাকে কত ভালোবাসে খেয়াল রাখে মা রাগ করেছে তাই এমন বলছে অরুণারও মাও তো কত মারে কত বকে অরুণাকে মা আমাকে খুব ভালোবাসে আমি তাই বিশ্বাস করি আর তাই তো গ্লাস ভর্তি ভাতের মার দিয়ে মা বলে দুধটুকু খেয়ে নিতে আমি চোখ বন্ধ করে বাধ্য মেয়ের মতো খেয়ে নিতাম তাছাড়া মাছ খেতে গিয়ে গলায় কাটা ফুটে যেতে পারে আর মাংস সে তো আমি ভালো করে চিবতেই পারি না তাই তো মা সব সময় তরকারিতে আলু বেশি দিত কেননা আমি যে আলু পছন্দ করি স্কুলে না গেলে বাবা বকতেন গেলে স্যার বকতেন পড়াটা যে শেখা হয়নি তাই তো মা আমাকে বুদ্ধি করে বাঁচিয়ে দিতেন তোর স্কুলে যেতে হবে না তুই আমার সাথে কাজ করবি মেয়ে মানুষ কাজ শিখবি পড়ালেখা করে কি আর করবি স্যারও বকবে না তোর বাবাও জানতে পারবে না আমি মায়ের কথা শুনেই চলতাম মা আমাকে সাথে করে মার্কেটে নিয়ে গেলেও আমার পছন্দ ছিল খুব বাজে কিনা যে জামাটা আমি পছন্দ করতাম সেটা হয়তো ছোট হতো না হলে হালকা রঙের হতো একটা জামা তিন চার বছর পড়তে না পারলে টাকার অপচয় হবে আর হালকা রঙের জামাতে যাক দাগ জড়াবে তাড়াতাড়ি ময়লা হবে তাই তো শেষমেশ মায়ের পছন্দ করা জামা নিয়ে বাড়ি আসতাম অসুস্থতা আমাকে কখনো ঘায়ল করতে পারেনি সামান্য পেট আর জ্বর ছাড়া তেমন কিছুই হয়নি আমার গা গরম হতে না হতে হাতুরে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাইয়েছেন বাড়াবাড়ি হলে আবার বড় ডাক্তারের কাছে যেতে হবে সে অনেক খরচ সাপেক্ষ আমার মা এ বিষয়ে বেশ সচেতন এত বড় বাড়িতে এতগুলো ঘর থাকলেও আমার ঘর বলতে ওই দাদির ঘরটাই একা ঘুম ঘরে ঘুমালে আমি ভয় পেতে পারি তাছাড়া একা ঘরে রাখাটাও ঠিক হবে না আমার অনেকগুলো অসুবিধার কথা চিন্তা করে আমাকে দাদির ঘরে রাখাটা ঠিক বলে মনে করেছেন আমার মা কিশোরী মনে প্রেমে রুকি দিচ্ছে কেউ বুঝতে না পারলেও মা আমার ঠিক বুঝতে পেরেছে তাই তো ভালোবেসে শাসন করে উপরের কথাগুলো বললেন চোদ্দ বছর বয়সে মা আমাকে বিয়ে দিয়ে দেন সেখানেও মায়ের দুশ্চিন্তার শেষ ছিল না বয়স বেশি হলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে কেউ পছন্দ না করলে ভালো ঘরে বিয়ে না হলে তাই তো মা তড়িঘড়ি আমাকে বিয়ে দিয়ে দেন বাড়ি এসে জানতে পারি আমার একটা ফুটফুটে দুই বছরের মেয়ে আছে তার মানে আমিও মা সমাজের দেওয়া নামে সৎ মা এতদিন আমার সাথে ঘটে যাওয়া সবটার ভালো মন্দ দুটো দিকেরই হিসেব করতে বসেছি আজ যে আমাকে হিসেব করে বের করতেই হবে আমার মা আমার জন্য যা যা করেছে তার কতটা ভালো ছিল আর কতটা মন্দ সেখান থেকে শুধু ভালোটুকুই আমি আমার মেয়ের জন্য রাখতে চাই যদিও আমি তার সৎ মা তবুও সে যেন আমার মেয়েই হয়